করতে গেলে কোনো মানে ঝামেলা থাকে না, এটা সাফ করো ওইটা সাফ করো, এবং ট্যাঙ্কির এই মেশিনের মাধ্যমে এইগুলা সব পরিষ্কার হয়ে যায়। এই মেশিনটা কীভাবে সংগ্রহ করতে হয় আপনাদের? এটা সংগ্রহ করছি আপনার এই যে বাইরের রাস্তা থেকে আইছে তো মেশিন গেলে ওই কি পাম্প জানি বলে, এই ট্যাঙ্কির নামটা হলো আপনার জাপানি পাম্প। এটা কি পৌরসভার ইয়েতে? না না না, এটা বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে। এটা কি আপনারা আপনারা কি করেন নাকি? হ্যাঁ আমরা কিনে নিয়ে আসি, ও দোকানে থেকে কিনে নিয়ে আসি। আপনারা নিজেরা কিনেন? নিজেরাই কিনে নিয়ে আসি, সরকারি বরাদ্দ নাই আমাদের। ও সরকারি বরাদ্দ নাই? না। আচ্ছা, এক একটা মেশিন কেমন টাকা পড়ে? এই কতটা আছে, 7,000, কতটা আছে 10,000, 15,000, 20,000। এক একটা মেশিন কতদিন টিকে? টিকে 7-8 মাস, 9 মাস, 1 বছর। আগে ইনকাম হইতো কেমন এই হাতে করে, এখন ইনকাম কেমন মানে সেটা বলুন তো। আগে ইনকামটা মনে করেন কাজের উপরে ভিত্তি করে হইতো, এখন হয়েছে মেশিনের সাহায্যে আছে, মোটামুটি আল্লাহ ভালোই চালায়। আগে কেমন ধরেন একটা ই পরিষ্কার করতে কত টাকা নিতেন? আগে নিতাম মনে করেন 500-1,000, এখন 3-4,000 টাকা নেই। মানে মেশিনের সময় কেমন লাগে? সময় 2-3-4 ঘন্টা লাগে জায়গা। আগে কত সময় লাগতো? আগে 6-7 ঘন্টা লাগছে বালতি দিয়ে করতে। তাহলে আগে কম টাকা নিতেন, এখন বেশি টাকা? মেশিনের উপরে, এই মেশিনের কারণে? হ্যাঁ মেশিনের কারণে নেই। তখন কি কাজ খারাপ হইতো কিনা? খারাপ হইতো, বালতি দিয়ে কাজ করলে তো তেমন একটা সুবিধা হইতো না, আর মেশিন দিয়ে কাজ করলে তো মনে করেন সবকিছু বসে বাইরে করে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে এতে কি আপনাদের জন্য ভালো হয়েছে? হ্যাঁ এটা ভালো হয়েছে। তাহলে আপনি কত বছর ধরে এটাই করতেছেন ব্যবহার? প্রায় 6-7 বছর এই মেশিন ব্যবহার করছেন। আচ্ছা, এইখান থেকে সরকারি কোনো অনুদান কিংবা? না, সরকারি কোনো অনুদান নেই আমাদের, আসে সরকারি এলে আত্মসাত করে দেয়, অনেক কিছুই আসে। আচ্ছা আচ্ছা, এটা বংশ পরম্পরায় আপনারা তো চলে আসতেছে তাই না? জি জি জি। আপনাদের এখানে কতগুলো পরিবার আছে? আছে 10-12 ঘর আছে। এই কাজ করতেছেন কতদিন ধরে কাজ করতেছেন এটা? এই প্রায় 30 বছর। 30 বছর ধরে? জি। আপনার বাচ্চা কাচ্চা নাই? হ্যাঁ আছে, ছেলে মেয়ে আছে। ওরা কি করে? ওরা লেখাপড়া করে। ওরা কি এই পেশাতে তো আসা? না এই পেশাতে নাই। আচ্ছা, তারা লেখাপড়া করে। আচ্ছা, আপনাদের স্বপ্ন কি? স্বপ্ন হলো পোলাপান লেখাপড়া করবো। আপনাদের মতো জানি এইগুলা কাজ না করে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ছেলে মেয়ে কয়জন বললেন জানি? দুই ছেলে দুই মেয়ে। সবারই কি একই চিন্তাধারা কিনা? হ্যাঁ সবারই এক চিন্তাধারা। আচ্ছা, এখানে কি আপনাদের বংশের যে আগে তো লোক বেশি ছিল, এখন কি এটা কি বিলুপ্ত হচ্ছে কিনা? আগে কত ছিল এখন কত? আগে মনে করেন 50-60 জন ছিল, এখন প্রায় 100 জন। পরিবার কয়টা? তাহলে 15টা? 15-16টা ঘর। 15-16টা ঘর। আগে কয়টা ঘর ছিল? আগে ছিল 9-10টা ছিল। সারা বাংলাদেশে কি এরকম ঘরে চলতেছে এই মেশিনের মাধ্যমে? এই মেশিনের মাধ্যমে সারা বাংলাদেশে। আপনার মেশিন আছে? হ্যাঁ মেশিন আছে। কত দেখিয়েছিলেন তাহলে বললেন? বললাম 18,000 টাকা দেখিয়েছি মেশিন। মানে এক একটা এক এক দাম তাই না? একদম। ক্রয় করতে হয়? তিন ঘোড়া আছে, 4 ঘোড়া আছে, 5 ঘোড়া আছে, একটা একদম। কোথেকে ক্রয় করতে হয় এটা? এটা আপনার ময়মনসিংহ পাওয়া যায়, জামালপুর পাওয়া যায়, ঢাকায় পাওয়া যায়। আমার নামটা হলো স্বপন বাসপুর। স্বপন স্বপন বাসপুর।